বিসমিল্লাহিররহমানিররহিম, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই যে ছোট্ট ফুলটি, এটি আজকে আপনাদের টিউটোরিয়াল করে দেখাবো। ফুলটি দেখতে ভীষণ সুন্দর এবং করতেও খুব সহজ। সবাই খুব সহজে এটি তৈরি করতে পারবেন। তো শুরু করা যাক এই টিউটোরিয়ালটি। তো ফুলটি তৈরি করতে আমি এখানে এই কালারটি ব্যবহার করব, রেডিয়েন্ট কালার। তো এটি আমি সেটি আছে ফুল নিয়ে নিয়েছি। তো শুরু করছি বানানো। প্রথমে আমি একটি ম্যাজিক লুপ নিয়ে নিচ্ছি বন্ধুরা, নিয়ে এখানটায় আমি দিয়ে দিব এখন তিনটি চেইন, 1, 2, 3। তো ধরে নিব আমি এটিকে একটি ডাবল ঘুষি, দেখুন এখানে আমি তিনটি চেইন দিয়েছি। তো আমি এখন একটি আরো দুটো এখানে ডাবল ঘুষি দিয়ে দিব, একটি দুটি। তো দুটো ডাবল ঘুষি দেওয়ার পর আমি এখানটায় দিব দুটো চেইন, 1, 2। দুটো চেইন দিয়ে আমি এই ম্যাজিক লুপের মধ্যে আবারও দিব তিনটি ডাবল ঘুষি। একটি, দুটি, তিনটি। তিনটি ডাবল ঘুষি দেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা, দেখুন। দিয়ে দিব দুটো চেইন, আবারও আমি দিব তিনটি ডাবল ঘুষি। একটি ডাবল ঘুষি, দুটো ডাবল ঘুষি এবং তিনটি ডাবল ঘুষি। দুটো চেইন ম্যাজিক লুপে আবারও আমি দিব তিনটি ডাবল ঘুষি, একটি, দুটি এবং তিনটি। দিয়ে দিব আবারও দুটো চেইন, দিয়ে ম্যাজিক লুপের মধ্যে আমি তুলে নিব তিনটি ডাবল ঘুষি। তো আমার এখানে একটি, দুটি, তিনটি, চারটি লুপ হয়েছে। চারটি লুপ হয়ে গেছে, এখন আমি এটাকে জয়েন্ট করে নিব দুটো চেইন দিয়ে, একটি চেইন, দুটো চেইন। তো আমি এটা যখন জয়েন্ট করবো আমার হয়ে যাবে পাঁচটি লুপ। তো আমি এখানটায় 1, 2, 3 তিন নাম্বার চেইনে জয়েন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে তিনটি চেইন তুলব, একটি, দুটি, তিনটি। দেখুন আমি এখানটায় তিনটি চেইন তুলে নিয়েছি, নিয়ে এই যে আমার আগের রো, প্রথম যে রো, এখানে আমার তিনটি ডাবল ঘুষি, এটিকে তো ডাবল ঘুষি ধরেছি, ধরে তিনটি ডাবল ঘুষি হয়েছে। তো এই যে মাঝখানের যে ডাবল ঘুষিটা, এখানটায় আমি একটি ফ্রন্ট পোস্ট ডাবল ঘুষি তুলব বন্ধুরা। এটার ভিতর দিয়ে নিয়ে আমি এখান দিয়ে বের করবো হুকটি।
করে ডাবল কুশি দিয়ে তুলবো। তো দেখুন এভাবে দিয়ে এভাবে তুলে আমি এখানে এখন একটি ডাবল কুশি তৈরি করব। এই তো তো দেওয়ার পরে এই যে আমার যে পরের লুপটি এখানটায় আমি তুলবো তিনটি ডাবল কুশি, এক দুই তিন, তিনটি ডাবল কুশি তোলার পর আমি এখানে দুটো চেইন দিব, দিয়ে এই যে লুপে এই লুপে এই লুপে এই তিনটি যে ডাবল কুশি দিয়েছি এখানটাই আমি আরও তিনটি ডাবল কুশি দেবো। এখন তো দিয়ে দিচ্ছি তিনটি ডাবল কুশি, একটি দিয়েছি দুই তিন, আমার এখানে তিনটি ডাবল কুশি দেওয়া হয়ে গিয়েছে দেখুন। তারপরে যে এই যে তিনটি ডাবল কুশি রয়েছে, তো এখানকার নিয়মে আমি এই তিন মাঝখানের যে দুই নাম্বার ডাবল কুশিটি এখানে আমি একটি ফ্রন্ট পোস্ট ডাবল কুশি তুলবো। এর জন্য আমি বুকে সুতো পেঁচিয়ে দ্বিতীয় ডাবল কুশির মাঝখান দিয়ে হুক নিয়ে সুতো এনে আমি একটি ডাবল কুশি এখানে তৈরি করে নিব। তো আমার হয়ে গেছে তৈরি করা। করার পর পরের যে লুপ এখানে আমি তিনটি ডাবল কুশি তুলব, একটি দুটি তিনটি, তিনটি ডাবল কুশি তুলে আমি এখানে এখন দুটো চেইন দিব, দিয়ে আবারও একই ঘরে আমি তুলে নিব তিনটি ডাবল কুশি। তো আমার একটি দেওয়া হয়ে গিয়েছে, আমি আরও দুটো ডাবল কুশি দিয়ে নিচ্ছি। দেওয়ার পর একইভাবে এই যে তিনটি ডাবল কুশি রয়েছে মধ্যে ডাবল কুশি দিয়ে আমি একটি ফ্রন্ট পোস্ট ডাবল কুশি এখন তুলে নিব। এখান দিয়ে নিয়ে এভাবে হুকে সুতো পেঁচিয়ে আমি এখানে ডাবল কুশি তৈরি করে নেব। তো চলে এসেছে আমার পরবর্তী লুপটি। তো এই লুপের মধ্যে আমি দিয়ে দিব তিনটি ডাবল কুশি, এক দুই এবং তিন। তো আমার তিনটি ডাবল কুশি তোলা হয়ে গিয়েছে। তিনটি ডাবল কুশি তোলার পর আমি এখন দুটো চেইন তুলব, তুলে একই ঘরে আমি আবারও তুলে নিব তিনটি ডাবল কুশি। তো তিনটি ডাবল কুশি, দুটো চেইন, তিনটি ডাবল কুশি তোলার পর এই যে চেইন তিনটি ডাবল কুশি তার মাঝখানের যে ডাবল কুশিটি রয়েছে অর্থাৎ এদিক থেকে দুই নাম্বার ডাবল কুশি সেটাতে আমি ফ্রন্ট পোস্ট ডাবল কুশি তুলে নিচ্ছি একটি। ফ্রন্ট পোস্ট ডাবল কুশি তোলার পর আমি এই লুপটিতে চলে এসেছি। এখন এখানে আমি দিব তিনটি ডাবল কুশি, এক দুই এবং তিন। তো আমার তিনটি ডাবল কুশি তোলা হয়ে গিয়েছে। এখন আমি দুটো চেইন তুলে নিব, এক দুই। আমার এই একই লুপে আরও তিনটি ডাবল কুশি আমি এখন তুলে নিব, একটি দুটি তিনটি। তো তিনটি ডাবল কুশি তোলার পর আমি সেমভাবে এই মাঝখানের ডাবল কুশিতে একটি ফ্রন্ট পোস্ট ডাবল কুশি তুলে নিব। তোলার পর আমার এখানে একটি লুপ অবশিষ্ট রয়েছে, আমি এখন সেটাকেও ফিল আপ করছি। তো এর জন্য আমাকে তুলতে হবে এই লুপে তিনটি ডাবল কুশি, দুটো চেইন, তিনটি ডাবল কুশি। বন্ধুরা আপনারা এই ফুলটি বিভিন্ন কিছু ডেকোরেশন করতে ব্যবহার করতে পারেন, টেবিল ম্যাটে, তারপর আপনারা কোনো ম্যাটে জুতার মাথার ব্যান্ড এগুলোতে ডিজাইন করার জন্য এই ফুলটি ব্যবহার করতে পারেন।
ফুলটি বানানো তো খুবই সহজ, তা তো দেখলেন আপনারা, তো খুব সহজে আপনারা এটি তৈরি করে নিতে পারবেন। যারা যারা নতুন আছেন তারাও তুলে নিতে পারবেন। তো আমার এখানে তিনটি ডাবল কুশি দিয়েছি, দুটো চেন দিয়েছি, দুটো ডাবল কুশি করে নিয়েছি। তো আমার আরেকটি যে ডাবল কুশি, সেটা এই যে আগে যে আমি তিনটি চেন তুলেছি, এটাকে আমি একটি ডাবল কুশি তুলব। তো তাহলে আমার তিনটি ডাবল কুশি, দুটো চেন এবং এই তিনটি ডাবল কুশি হবে। তো আমি এই তিন নাম্বার চেনে এটি জয়েন্ট করে নিচ্ছি। এই তো ফুলটি আমার তৈরি হয়ে গেল বন্ধুরা। এখন আমি সুতাটাকে কেটে নিচ্ছি। এখন ফিনিশিং দেওয়ার পালা। তো আমি এই যে চেনটি আছে এর নিচ দিয়ে এই সুতাটাকে নিয়ে আসবো। দেখুন, এই যে, এবং যেখান থেকে এই সুতাটি গিয়েছে সেখান থেকে সেই ঘরে আমি নিচ থেকে হুক তুলব। দেখুন, এবং এই সুতাটি এভাবে আমি নিচে বের করে নিয়ে আসবো। তো এখন দেখুন এই চেনগুলোর সাথে এই চেনটা মিলে গিয়েছে। আপনারা এই ফিনিশিংয়ের কাজটি চাইলে সুই সুতা দিয়ে করতে পারেন। তো আমি এভাবে করে নিয়েছি। এখন আমি এটা এই যে প্রথমে যে আমি ম্যাজিক লুকটি তৈরি করেছিলাম সেটিকে টাইট দিয়ে নিলাম। দেখুন, এখন এই দুইটার মধ্যে আমি একটি গিট তৈরি করব। করে এখানে কয়েকটি লুপ দিয়ে আমি এই সুতাটি টেনে নিয়ে আসবো সিকিউর ভালোভাবে করার জন্য। তো হয়ে গেল। এখন আমি এই বাকি এক্সট্রা যেটুকু আছে এটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল সুন্দর ছোট্ট ফুলটি, খুবই সুন্দর একটি ফুল। এই দুইটার সাইজ ছোট, কারণ হচ্ছে এটা আমি চিকন উল দিয়ে করেছি এবং এটার সাইজটা একটু বড়, এটা আমি মোটা উল দিয়ে তৈরি করেছি তাই এটার সাইজটি বড়। ডিজাইন হচ্ছে একই। তো বন্ধুরা, আমার এই ফুল টিউটোরিয়ালটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওটিতে, আপনাদের কমেন্ট জানাবেন কমেন্ট বক্সে। যারা যারা আমার চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশের যে বেল আইকনটি আছে তাতে অল সিলেক্ট করে নিবেন, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে যায়, আপনারা তার আপডেটগুলো দেখতে পারেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজকে এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাকেরাস টাচের সাথে জুড়ে থাকবেন, এই কামনা নিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।